আমি ইয়াশ টু কে দেখেছি, মনে হয়েছে আমার কাছে, মনে হয়েছে মানে আমাদের সুপারস্টার সাকিব খানকে। তুফানের যে ট্রেজার মানে যা দেখেছি যতটুকু, এখনো দেখা হয়নি মুভিটা, ইনশাল্লাহ দেখবো। যেটা দেখলাম এটাতেই তো আমি নিজেই তুফানের মতো উঠেছিলাম আর কি বলবো। তুফানের যে ট্রেজার মানে যা দেখেছি যতটুকু, এখনো দেখা হয়নি মুভিটা, ইনশাল্লাহ দেখবো। যেটা দেখলাম এটাতেই তো আমি নিজেই তুফানের মতো উঠেছিলাম আর কি বলবো। দেখা যাক কি হয়, দেখবো। আমি ইয়াশ টু কে দেখেছি, মনে হয়েছে আমার কাছে, মনে হয়েছে মানে আমাদের সুপারস্টার সাকিব খানকে। দ্যাটস ইয়াশ টু মনে হয়েছে। তার যে গর্জন, তার যে অ্যাক্টিভিটিস, অবশ্যই অনেক গুড, ভালো কাজ আমাদেরকে অবশ্যই দিচ্ছে, বারবারই দিচ্ছে, সবাইকে চমক লাগিয়ে দিচ্ছে, তাক লাগিয়ে দিচ্ছে। অবশ্যই সে ভালো কাজ করতেছে, আমরা আশা করি সামনে আরো ভালো কাজ করবে। বাট মুভিটা এখনো আমি দেখিনি, এই জন্য বলতে পারবো না, দেখার পরে বলবো। ও, দুঃখের একটা বিষয় আছে, এটা বলি। সেদিন ফুটবল খেলতে গিয়ে আমার একটা ডায়মন্ডের কানের রিং হারিয়ে গিয়েছে, সেটার একটা আছে, একটা নেই, পিকচারটা আমার ফোনে আছে। তার সবাই এটা মনে হয় মাঠে পড়ে গিয়েছে, কেউ পেলে বুঝবে না, ওটা ডায়মন্ড অনেক এক্সপেন্সিভ, সো একটু কষ্ট লাগছে আমার, ওটা খুবই পছন্দের ছিল। মাঠেই পড়েছে, মানে আমরা যেখানে খেলতেছিলাম এখানেই পড়েছে। তাছাড়া আমি ওটা অনেকবার অনেকগুলো ফুটেজে দেখেছি, আমার কানে ছিল। আমি যখন হেয়ার মাঠের মাঝখানে গিয়ে হেয়ার বাঁধছিলাম, ঠিক সেই সময়টাতে মেবি পড়ে গিয়েছে।